नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर कोचबिहारेर बड़तारार पुजोर अलौकिक कहनी सेई विषय तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। राजादेर राजत्व पाठ आज आर नेई, किन्तु तादेर हाते शुरू हवा पुजो आजो समान भक्ति भरे आयोजित हय प्रति बछर कार्तिक मासेर अमावस्या तिथिते। उत्तरबंगेर एक कोणे रयेछे कोचबिहार जिला, सेई जिलार प्राणकेंद्र कोचबिहार शहर। एई शहरई छिल कोच राजादेर राजधानी, ताई आजो कोचबिहारके राजादेर शहर बला हय। এই শহরেই রয়েছে রাজপরিবারের ইষ্টদেবতা মদনমোহন মন্দির। এই মন্দিরের পাশেই আছে কাঠামিয়া মন্দির, সেখানেই প্রতি বছর কালী পুজোর দিন পুজো পান বড় তারা মা। এই পুজো দেখভালের দায়িত্ব রয়েছে কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড। কোচবিহারে অন্যতম প্রাচীন এবং বড় কালী পুজো হল বড় তারার পুজো। প্রায় 2 শতাব্দী বছর ধরে কোচবিহারের এই পুজো হয়ে আসছে। স্থানীয়দের কাছে দেবী বড় তারা নামেই পরিচিত। এই পুজোকে ঘিরে রয়েছে বহু ইতিহাস, বহু সম্ভ্রমের গল্প। এলাকাবাসীদের মতে দেবী মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে কোনো কিছু নিষ্ঠা ভরে চাইলে মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। জানা যায় কোচবিহার রাজবাড়ির হাতেই শুরু হয়েছিল এই পুজো। তারা এই পুজোর নিয়মকানুন চালু করে দিয়ে গিয়েছেন। ট্রাস্ট বোর্ডের মতে পুজোর বয়স 200 বছরেরও বেশি। এই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহে কোনো দিনও এতটুকুও ভাটা পড়েনি। এই পুজোর রীতি সাধারণ কালী পুজোর থেকে সম্পূর্ণ আলাদা। দেবীর মূর্তিও আলাদা বিশেষত্ব রয়েছে। এখানে দেবী প্রতিমার গায়ের রং কালো, এক হাতে খড়গ, অন্য হাতে কাটাডু। দেবী প্রতিমার দৃষ্টি যেদিকে থাকে সেই দিকেই মাথা দিয়ে শায়িত থাকেন মহাদেব। তার জটার মধ্যে থাকে পদ্ম। প্রতিমার পাশে একটির বদলে 2টি শিয়াল থাকে। দীপান্বিতা অমাবস্যার রাতে 108টি সোনা ও রূপোর মুণ্ডমালায় সেজে ওঠেন কোচবিহারের রাজপরিবারের বড় তারা। সঙ্গে থাকে রাজবাড়ির অন্যান্য স্বর্ণালঙ্কার। লক্ষণীয়ভাবে এখানে প্রতিমার হাতে কোনো মুণ্ডমালা থাকে না, তার জায়গায় থাকে রক্তভর্তি একটি পাত্র। বংশ পরম্পরায় এই মূর্তি তৈরি করে আসছেন প্রভাত চিত্রকরের পরিবার। এই পুজোর রীতি অন্য পুজো থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় বলি ও ভোগের নিয়মও আলাদা। এই পুজোতে 5 রকমের বলির নিয়ম রয়েছে। পাঠা, হাঁস, মেষ, পায়রা ও মাগুর মাছ। আগে কচ্ছপ বলিও দেওয়া হতো, তবে এখন আর তা হয় না। একই সঙ্গে পাঠার মাংসের ভোগ নিবেদন করা হয় দেবীকে। সঙ্গে থাকে শোল মাছ পোড়াও। পুজোর পরের দিন সকালে পুজো শেষে বড় তারাকে লম্বা দিঘিতে বিসর্জন দেওয়া হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিনোদন শেয়ার করুন, কমেন্ট করুন এবং